করোনা সংক্রমণ রুখতে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত সমস্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে এমনটাই কিন্তু নবান্ন নির্দেশ দিয়েছে এবং তারপর থেকেই বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রগুলো এই মুহূর্তে রয়েছে হুগলির অন্যতম পর্যটন কেন্দ্র ব্যান্ডেল চার্চ আমি দেখাতে বলবো এই মুহূর্তে সেই ব্যান্ডেল চার্চের একেবারে সামনেই রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেল চার্চ নবরূপে নতুন বছরে সেজে উঠলেও তারপর কিন্তু আবার সেই বিষাদের সুর কারণ বন্ধ হয়ে গিয়েছে এই চার্চও এবং সেখানে কিন্তু দর্শনার্থী যারা আসছেন তারা বাইরে থেকেই উপভোগ করছেন একটু কথা বলার চেষ্টা করবো যে আপনার কাছে আয় আপনি ব্যান্ডেল ব্যান্ডেল এই যে মানে চার্চ আমি বন্ধ হ্যাঁ বাহার সেই মতলব দেখ রহে হ্যাঁ হ্যাঁ জি বাহার সেই দেখ রহে বাস ঘুমনে আয়ে থে হম লোগ আচ্ছা লাগ রহা হ্যায় এই যে খোলা মতলব খোলা হতো তো আন্দর যা সকতে থে খোলা হলে তো ভালোই হতো বাট ঠিক আছে কোভিড কোভিড রেস্ট্রিকশনস ফলো করতে হবে দাদা বলেছেন যে বন্ধ এখন কোভিড এর জন্য ঠিক আছে ভালো আছে কি কোভিড রেস্ট্রিকশন পলিসি আমরা এসেছি দিল্লি থেকে কিন্তু এখানে এখন ব্যান্ডেলে আছি বুঝতেই পাচ্ছেন যারা দর্শনার্থী আসছেন তারা এভাবে বাইরে থেকেই কিন্তু ছবি তুলছেন বা সেলফি তুলছেন কারণ কোভিড পরিস্থিতিতে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে যার মধ্যে অন্যতম এই ব্যান্ডেল চার্চ সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এভাবেই আমি দেখাতে বলবো একেবারে এখানে নোটিশ দেওয়া রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার দ্য চার্চ রিমেইন ক্লোজ টু ভিজিটর অর্থাৎ দর্শনার্থীদের জন্য চার্চ কিন্তু বন্ধ থাকবে এই নির্দেশিকা ইতিমধ্যেই ব্যান্ডেল চার্চে টানানো হয়েছে আরও অনেকে রয়েছেন দাদার সাথে কথা বলতে দাদা বাইরে থেকেই ছবি তুলছেন মানে এ করছেন বন্ধ রয়েছে চার্চ মানে চার্চই এসছিলেন আশা করি হ্যাঁ হ্যাঁ তো এখন বাইরে থেকেই দেখে চলে যেতে হচ্ছে বন্ধ আছে কি করবো বন্ধ আছে তো ভালোই হয়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে খোলা থাকলে যেতাম কিন্তু বন্ধ হয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে গ্যাদারিংটা হবে না এটা ঠিকই আছে হ্যাঁ একটু ঘুরতাম আর হলো না ও অসুবিধা নেই মানুষ আগে বাঁচুক তারপরে অন্য ঘোরার সময় অনেক আছে আমার নাম বিজন হালদার আমি কাঁচাবাজার আমিও কাঁচাবাজারে গেছি অমল দাস আমার নাম বুঝতেই পারছেন যারা দর্শনার্থী আসছেন তারা এইভাবেই বাইরে থেকেই ছবি তুলছেন বা দেখছেন এবং একদিকে যখন এই পরিস্থিতিতে যখন বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ সেই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে যারা যাদের মূলত ব্যবসা যেমন ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন ফুচকাওয়ালা থেকে শুরু করে আরও অন্যান্য যে দোকান মূলত এই দর্শনার্থীদের জন্যই কিন্তু সেগুলো চলে কিন্তু এখন একেবারে ফাঁকা তেমন কোনো কাস্টমারও নেই আমি এবার কথা বলবো দাদা একটু যদি কথা বলেন এই পরিস্থিতি মানে একেবারে তো গমদম করতো নতুন বছরে গমগম কি মানে 2 তারিখ অবধি মানে এখানে বিশাল লোক মানে যাওয়া যেত না ঠেলে ঠেলে আসা যেত না 2 তারিখে বা 3 তারিখে পুরো তো পুরো ফাঁকা 1-2 লোক আমাদের তো ব্যবসার উপর নির্ভর কিন্তু এখন কোনো দোকানদারি করতে পারছে না বেচাকেনা হচ্ছে না কিছুই নাই চুপচাপ দাঁড়িয়ে আছে কী করবো এইভাবেই চলতে হচ্ছে এখন নির্দেশ দিয়েছি 15 তারিখ তারপরে দেখা যায় স্বাভাবিক হয় তাহলে হয়তো খুলবে ব্যবসার মুখ ভালো হবে দেখতে পারবো এই যা একটু একটু স্বাভাবিক হচ্ছিল কিন্তু এমন হলো আর আমাদের আবার পুরো আমার রাখাল ঢালি তোমরা বুঝতেই পাচ্ছেন একেবারে যেমনটা জানাচ্ছেন একদিকে যেমন দর্শনার্থী তারা যেমন আসছেন বাইরে থেকেই ঘুরছেন কারণ গেট বন্ধ কারণ যেটা নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি থাকবে এর ফলে একদিকে যেমন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার ভাবছে তেমন অন্যদিকে এর ফলে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন বা যারা পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করেই যাদের সংসার চলে বা যাদের ব্যবসা চলে তাদের ব্যবসায় কিন্তু একেবারে মন্দা তারা আশা করছেন যে 15 তারিখের পর হয়তো স্বাভাবিক হবে পরিস্থিতি এবং আবার নতুন করে এই পর্যটন কেন্দ্রগুলোকে এই করে তারা কিন্তু আবার নতুন করে তাদের ব্যবসা শুরু করতে পারবে এবং এই সমস্ত পর্যটন কেন্দ্রে আবার সেই যে চেনা ছবি বা সেই চেনা ভিড় আবার তখন থেকে লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু আশা করছেন এই পর্যটন কেন্দ্রের থেকে যারা ব্যবসা করেন তারা প্রত্যেকেই HB DNN বাংলা হুগলি